আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনাদেরকে ডিমের আর পাউরুটি মিলে ললিপপ বানিয়ে দেখাবো, আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। দেখুন, আমি আগে থেকে দুইটা আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি আর দুইটা ডিম গ্রেট করে নিয়েছি, আর এখানে আমি চারটা পাউরুটি নিয়েছি। দেখুন, সাইডের অংশটা কেটে দিয়েছি আর বা সাদা অংশটা আমি নিয়ে নিয়েছি। এখন আমি এগুলা একসাথে মাখিয়ে নেব। কি কি উপকরণ দিতে হবে দেখুন, আমি একটা টমেটো কুচি করে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কাঁচামরিচ তিনটা কুচি করে নিয়েছি। আমি এত বেশি ঝাল দিব না, আমার বাসার মধ্যে বাচ্চা আছে, ওরা ঝাল খেতে পারে না। এখন আমি হাফ চামচের মতো জিরে দিয়ে দিছি, জিরে গুঁড়ো। তারপর আমি এখন এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচের মতো, এই যে দেখিয়ে দিলাম। তারপরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব 2 চামচের মতো, এই যে দেখুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন আমি 3 চামচের মতো আমি চিনি দিয়ে দিব, আমার বাসায় বাচ্চা যেত, এত জাল দিব না, কাঁচা মরিচটা দিলাম ফ্লেভারের জন্য। দেখুন চিনি দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিব। এখন আমি এটা পোড়া সব কিছু আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব, স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। আর এটা আমি যে ব্রেড গ্রাম নিয়ে নিয়েছি, ওটা পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখন আমি 2 চামচের মতো একটু দুধ দিয়ে দিব, যে দেখুন মাখানোর জন্য। এখন আমি পুরোপুরি সবকিছু মাখিয়ে নিব। দেখুন কেমন করে আমি মাখাচ্ছি, আপনারা এইভাবে মাখিয়ে নেবেন। খুবই টেস্টি হয়, আপনারা অবশ্যই সব কিছু দিয়ে বানানোর চেষ্টা করবেন। হ্যাঁ, টমেটো অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমি আসলে টমেটোটা দিলে আমার ফ্লেভারটা আবার অনেক টেস্টি লাগে, অনেক মজা লাগে। দেখুন আমি সবগুলো মাখিয়ে নিলাম, এখন আমি অন্যগুলো দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করবে। দেখুন সবগুলো আমি মাখিয়ে নিয়েছি। এখন আমি একটা সাইডে রেখে দিব। তারপরে আমি এই যে এখানে একটু নর্মাল পানি দিয়ে আমি হাফ কাপের মতো নিয়ে নিলাম ময়দা। এখন আমি এটা ব্যাটার তৈরি করে নিব। দেখুন আমি এটা এই যে ব্যাটারটা করে নিয়েছি, এখানে আবার সিলিপ্লেক্স দিছি একটু। এখন আমি আপনাদেরকে বানিয়ে আমি দেখাবো। গুল গুল করে একদম এই যে দেখুন, এখন আমি এই ব্যাটারের মধ্যে এরকম করে দিয়ে তারপর আমি ব্যাট গ্রামের উপরে দিয়ে দিব। দেখুন ব্যাট গ্রামের উপরে আমি এরকম করে দিয়ে দিব, দেখুন এটা কুট করে নিলাম। এভাবে আমি সবগুলি বানিয়ে নিব। এখন আমি একটা এর মধ্যে যে পিজার এর মধ্যে আমি রেখে দিলাম, আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। যে দেখুন আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গোল গোল করে। এখন আমি ওই যে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, এরকম করে ঘুরিয়ে নেবেন, ঘুরানোর পরে আস্তে করে উঠিয়ে তারপরে আপনি ব্যাট গ্রামের মধ্যে এভাবে দিয়ে দিন। আমি আসলে বাসায় ব্যাট গ্রাম তৈরি করি, এই যে দেখুন। এখন আমি রেখে দিব,
এভাবে আমি সবগুলি বানিয়ে নিবো, আপনারা আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন। দেখুন আমার সবগুলি বল হয়ে গিয়েছে, এখন আমি রান্নায় চলে যাবো, আপনারা আমার সাথেই থাকবেন আর পাশেই থাকবেন। ললিপপগুলি দেখুন কত সুন্দর করে আমি বানিয়েছি, আগে থেকে আমি একটা প্যানের মধ্যে তেল বসিয়ে গিয়েছিলাম, দেখুন তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে মনে হচ্ছে। এখন আমি এটা ভেজে নিব, মোটামুটি হয়ে গেছে, আমি একটা একটা করে দিয়ে দিব। দেখুন সবগুলি আমার এখানে দেওয়া যাবে, সবগুলি আমার এখানে দেওয়া হয়ে গেছে। এখন দেখুন এখন আমি এটা ভালোভাবে ভেজে নিব, আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। আমি একটু একটু করে তেল উপরে দিয়ে দিব, দেখুন সবগুলির উপরে আমি একটু একটু তেল এরকম ভাবে দিয়ে দিব, আপনারা অবশ্যই এভাবে দিয়ে দিবেন। খুব টেস্টি হয়, আসলে অনেক টেস্টি, আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখে এভাবে বানিয়ে বাচ্চাদের খাওয়াবেন, নিজেরাও খাবেন, দেখবেন কত টেস্টি হয় এই ললিপপটা পাউরুটি আর সিদ্ধ ডিমের। এখন আমি একটা একটা করে এরকম করে উল্টিয়ে দিব, দেখুন এটা বেশিক্ষণ লাগে না বাঁচতে, দেখুন প্রায় 3 থেকে 4 মিনিটে এটা হয়ে যায়। অনেক গন্ধ বেরোচ্ছে, মানে কি বলবো, সুস্বাদু একটা গন্ধ, দেখুন সোলারের হাইটা মিডিয়াম ভাবে আপনারা এটা রান্নাটা করবেন। আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। দেখুন আমার সবগুলি হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা অফ করে দিব, একদম আমি নামিয়ে নিব, নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন যে একটা একটা করে আমি উঠিয়ে নিব। দেখুন খুবই সুন্দর হয়েছে, আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। দেখুন কত সুন্দর হয়েছে আমার ললিপপ গুলি, এই যে অনেক সুন্দর হয়েছে। আপনারা এখন মেয়োনিজ দিয়ে খেতে পারেন, আবার মনে করেন সস দিয়ে খেতে পারেন, মানে সবকিছু দিয়ে খেতে পারেন, কোনো সমস্যা নাই, যে যেরকম ভাবে খাবেন। আমি এখন বাচ্চাদের নিয়ে সস দিয়ে খাবো, আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।